দর্শক, বলছিলাম সানাই মাহবুবের কথা। আল্লাহ প্রদত্ত শরীরটাকে দেশের বাইরে গিয়ে সার্জারির মাধ্যমে পরিবর্তন করার পর যখন সে দেশে ফিরল, ঠিক সেই মুহূর্তে সানাই মাহবুব ভাইরাল হয়ে যায়। সাক্ষাৎকারের জন্য তার কাছে গিয়েছিল অনেক ইউটিউবার ভাইরা, অনেক রিপোর্টার ভাইরা, অনেক সাংবাদিক ভাইরা। তার কাছে জানতে চাওয়া হয়েছিল কেন সে একজন মুসলমান হওয়া সত্ত্বেও সে নিজের শরীর এরকম বিকৃতভাবে সার্জারি করে নিয়ে এসেছে। তখন সানাই মাহবুবের প্রশ্নের উত্তর ছিল, সে জনগণের মাঝে আপডেট কিছু দিতে চাই। সানাই মাহবুব বলতেই আমরা বুঝি অশ্লীল জগতে, মানে তার পোশাক আশাক, তার শর্ট ফিল্ম, তার ফটোশ্যুট, তার মডেল, তার অভিনয় সব কিছুই আপনারা দেখেছেন অশ্লীল। মানে মোট কথায় সানাই মাহবুবের সব কিছুই অশ্লীল জগতে ছিল। কয়েক বছর ধরে তার এরকম কর্মকাণ্ড ছিল, হঠাৎ করেই সানাই মাহবুবের মাঝে দেখছেন আপনারা পরিবর্তন। সে তার নিজের ভুল বুঝতে পেরেছে, সে আল্লাহর কাছে তৌবা চেয়েছে, বারবার করে আল্লাহর কাছে তৌবা চেয়েছে। সে এখন নিয়মিত নামাজ পড়ছে, রোজা রাখছে, সে এখন আল্লাহর হুকুমে চলছে, সে এখন পর্দা করে। ভাই, এখন এই সানাই মাহবুবও মানে কিছু পাবলিকের কাছ থেকে রক্ষা পায়নি, মানে অনলাইন জগতে এই সানাই মাহবুবকে এখনও হেনস্থা করছে। একটা মানুষ যখন ভুল বুঝতে পেরেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, নামাজ পড়ছে নিয়মিত, রোজা রাখছে, পর্দা করছে, তারপরও কিছু পাবলিক এই মানুষটাকে হেনস্থা করছে অনলাইন জগতে। দর্শক, সানাই মাহবুবের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। পছন্দ হচ্ছে না আমার, মনে হচ্ছে যে অনেকে না খেয়ে আছে, সে কেন খাবারের ছবি পোস্ট করছে, এটা তো খুব খারাপ, এটা আমার মনে হচ্ছে। কিন্তু তার তো এটা মনে হচ্ছে না, সে কোনো না কোনো ইথিক্স থেকে, কোনো না কোনো চিন্তা ভাবনা থেকে ছবিটা আপলোড করেছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তাকে কটাক্ষ না করি, ফেসবুকে ঢুকে যা ইচ্ছা তাই লিখে দিলাম, কেন এটা করেন আপনারা? আমার মনে হয় আপনারা কেউ বুঝে এসব করেন না। আমার মনে হয় যদি আপনারা বুঝে করতেন তাহলে কখনো এগুলো করতেন না। এক একটা মানুষের লাইফ এক এক রকম, তাদের নিজেদের মতো। আমি কেন আমার জীবনের ইথিক্স অ্যান্ড নর্মস আরেকজনের উপরে চাপাই দিব? আমি এটা পারি না তো। আমার মনে হয় আপনাদের এ মানে সবাই না, কিছু সংখ্যক মানুষ এগুলো করছে, খুব অল্প সংখ্যক মানুষ যাদের হয়তো বা কোনো কাজ টাজ নাই, বেকার, তারা মানুষের কমেন্ট বক্সে ঢুকে ঢুকে উপদেশ দিচ্ছে, এটা করো, ওটা ভালো, ওটা করো না, এটা খারাপ, ভ্রুপ লাগ করো না। আমি বারবার বলেছি, যেহেতু প্রসঙ্গটা আসলে, আমার ভ্রুপ লাগ করা না, আমার ভ্রুতে লোম অনেক কম, জন্য আমি কাজল দিয়ে এটা আর্ট করি। আমার ভ্রু প্লাক করা না, ভ্রু প্লাক তারা করে যাদের ভ্রুতে অনেক লোম আছে। আমার ভ্রুতে চুলি নাই, লোম নাই, আমি কি প্লাক করব? এটা তো বারবার একই কথা বলছেন, ভ্রু প্লাক করা, আপনি তো ইসলামের বাইরে, আপনি তো জাহান্নামে যাবেন। আগে নিজে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন না আপনারা, আমার জান্নাত জাহান্নাম নিয়ে আপনারা এত বেশি কনসার্ন কেন? আমারটা তো আমি বুঝবো, চেষ্টা করছি আমি বুঝার, আমাকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, পজিটিভলি চিন্তা করেন, জীবনটা অনেক সুন্দর। নিজের মতামত মানুষকে চাপাই দিচ্ছেন কেন?